আজি দেশের দুর্গতি আর সকল দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে, চোরের দলে আনিছে ডাকিয়া। মন্ত্রী থেকে শুরু করে পুলিশের দলে ঘুষের আমল জারি করছে আজব কৌশলে, চুরি দিয়েছে গেছে এই বাংলাদেশ, এক বছর নয় দুই বছর নয়, কোটি কোটি বছরও যদি এই দুর্নীতি থাকে এই দেশ কখনো উন্নতি হবে না। এজন্য আমি বলে থাকি দুই থেকে তিন বছর সর্বোচ্চ, দুই থেকে তিন বছর যদি দুর্নীতি বন্ধ থাকে আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এই বাংলাদেশের টাকা পয়সা বাইরে ট্রান্সফার করে মানুষ আজকে রাতারাতি বাইরে যাওয়ার চিন্তা করতেছে, কারণ হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। এই দেশ থেকে বিভিন্ন সুইস ব্যাংকে, কানাডায় বিভিন্ন জায়গায় গাড়ি বাড়ি করতেছে এমপি মন্ত্রীরা, তারা তাদের গাড়ি বাড়ি করে এদেশটাকে একবারে শূন্য করে দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা কথা বলেন, সোচ্চার হন, নচেত এই দেশটাকে একদম শেষ হয়ে যাচ্ছে ভাই। আসুন আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন কত সুন্দর একটি কথা, অন্য সব দেশ পায় খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। সব জায়গায় চোর, এই চোরগুলো লুটে পুটে খায়, এইভাবে তিনি যে কথাগুলো বলেছিলেন খুব ভালো কথা বলেছিলেন, খুব সুন্দর কথাগুলো তিনি বলেছিলেন। আজকে আমরা বাস্তবে সেটা দেখতে পাচ্ছি, আসলেই যে আমাদের সব জায়গায় চোর, আর দেশের আজকে অবস্থার কারণে কিছু চোরেরাই দায়ী। আজি দেশের দুর্গতি আর সকল দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে, চোরের দলে আনিছে ডাকিয়া। মন্ত্রী থেকে শুরু করে পুলিশের দলে ঘুষের আমল জারি করছে আজব কৌশলে, মন্ত্রী থেকে শুরু করে পুলিশের দলে ঘুষের আমল জারি করছে আজব কৌশলে, একটা বীরির বদলে হেতায় সব কিছু মিলে, এরা হলো দুর্নীতির ঠিকানা রে, এরা হলো দুর্নীতির ঠিকানা। প্রশাসনের সামনে চলে অস্ত্র মহড়া, পুলিশরা সব দৌড়ে পালায় সেরে পাহারা, প্রশাসনের সামনে চলে অস্ত্র মহড়া, পুলিশরা সব দৌড়ে পালায় সেরে পাহারা, হাতে অস্ত্র যাদের এই দেশটা তাদের, চাইনি যে যায় পুলিশ ওদের লইয়া রে, চাইনি যে যায় পুলিশ ওদের লইয়া। আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে, চোরের দলে আনিছে ডাকিয়া। মামা খালু মন্ত্রী এমপি যদি হয় আমার, হাজার খুনের খুনি আমি সাধ্য কার বাবার, মামা খালু মন্ত্রী এমপি যদি হয় আমার, হাজার খুনের খুনি আমি সাধ্য কার বাবার, আমার ধরিবার তারে যদি কেউ সাহস করে, চাকরি যাইব জনমের লাগিয়া রে, চাকরি যাইব জনমের লাগিয়া। আজি দেশের দুর্গতি
আর সকল দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে, চোরের দলে আনিছে ডাকিয়া। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই দুর্নীতির বিরুদ্ধে যদি রুখে দাঁড়ানো যায় তাহলে এই দেশ নিঃসন্দেহে সিঙ্গাপুর হয়ে যাবে। আপনারা যেখানে আছেন, যে অবস্থা আছেন, দেশকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে এই চোরের দল থেকে, চোরের গোষ্ঠী থেকে, চোর মার্কা লোক সে যেই দলেরই হোক না কেন, দেশ দেশ হচ্ছে আমাদের অন্তর থেকে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুল অতনি মিনাল ঈমান। যদি অনেকে এটা হাদিস বলেন, অনেকে বলেন এটা প্রবাদ বাক্য, যাই হোক না কেন, ঈমান যে দেশ প্রেম, দেশকে ভালোবাসা, দেশের চোরের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমরা সর্বস্তরে কথাই বলি, আসলে অন্তর থেকে এটা আমাদের করতে হবে। যা করেছিলেন আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু, যিনি আমাদের জন্য এই কাজগুলো বলেছেন এবং তিনিও করিয়ে দেখেছেন, আসেন যদি আমরা যার তার আদর্শ যারা আমরা মেনে চলি, তারাও যদি আমরা এই কাজগুলো রুখে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশটা একটা উন্নয়নশীল এবং ডেভেলপমেন্ট কান্ট্রি, যার ডিজিটাল শব্দটা আমরা ইউজ করি, এই ডিজিটাল দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।